বরিশালের মুলাদির শফিপুরে ছাত্রলীগের কর্মী সভা হয়েছে। হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজে মাঠে কর্মী সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ তারিকুল হাসান খান মিঠু। বিশেষ অতিথি ছিলেন শফিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসাহিমু মুন্সি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিপু সহ অনেকেই।